ভাইরা বাপজিরা মুসলমানেরা যুবকেরা জোয়ানেরা, উপনিষদ বেদে 14 অধ্যায় জুহরি খুলে দেখুন বাবা, পরিষ্কার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু তিপা পমিলাহা ইল্লাং অল্লং জষ্টং ষষ্ঠং সর্বত নাম জব মোহাম্মদাং। এ মুসলমানে ছেলেরা যুবকেরা জোয়ানেরা, উপনিষদ বেদে 14 অধ্যায় জুহরির ভিতরে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু তিপা পমিলাহা ইল্লাং অল্লং জষ্টং ষষ্ঠং সর্বত নাম জব মোহাম্মদাং। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে জীবনে এর পা মা বকবে না। আসুন, বৈদ্য শাস্ত্রে কি বলেছে, আনন্দ বুদ্ধকে বলেছিল বুদ্ধ রে তুমি কি শুধু শেষ বুদ্ধ, তোমার পরে কোন বুদ্ধ জন্ম নেবে না। আনন্দ বলেছিল বুদ্ধ রে তুমি কি শেষ বুদ্ধ একবার বলো। বুদ্ধ বলেছিল আনন্দ শোনো, আমি শুধু শেষ বুদ্ধ নয়, আমার পরে একজন বুদ্ধ জন্ম নেবে যার সংস্কৃতি নাম হবে মৈত্রী। মৈত্রী মানে করুণার আধার। আমার আল্লাহ পাক এই কথা কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হবে দয়ার সাগর নবী ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধ বলল আমি শুধু শেষ বুদ্ধ নয়, আমার পরে একজন বুদ্ধ জন্ম নেবে যার সংস্কৃতি নাম হবে মৈত্রী। মৈত্রী মানে করুণার আধার। আর আল্লাহ পাক এ কথা কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হবে দয়ার সাগর নবী ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই ইতিহাস আপনারা পড়ে থাকবেন, আমেরিকার জমিনে জানার নাম হলো মাইকেল হার্ড, যিনি আপনার কিনা অনেক পুস্তক বই তিনি লিখেছিলেন, তন্মধ্যে একটি বইয়ের নামকরণ করেছেন, আপনার কিনা একটি বইয়ের নামকরণ করেছে, ওই বইটার নাম দেওয়া হয়েছিল দ্য 100, যে বইয়ের ভিতরে 100 মনুষ্যের জীবন ইতিহাস তিনি উত্থাপন করেছেন। আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচাঁদ ভাইয়েরা, এই মাইকেল হার্ট যিনি জানার বাড়ি ছিল আমেরিকার জমিনে, যিনি জাতিতে একজন খ্রিস্টান ছিল, এ মাইকেল হার্ট যেদিন বইটা আমেরিকার জমিনে রিলিজ হবে, বড় বড় সাহিত্যিকার গবেষকরা ছিল, বড় বড় সাহিত্যিকার গবেষকদের ডেকে যেদিন বইটা রিলিজ হবে, বইয়ের প্রথম পেজে তথা প্রথম পৃষ্ঠা আলগা করে দেখছেন, ওই বইয়ের প্রথম পেজে লেখা আছে বিশ্বনবী রসুল্লাহর নাম দিয়ে, সূচনাতে শুরুতে বিশ্বনবী রসুল্লাহর নাম দিয়ে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। মাইকেল হার্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মাইকেল হার্ট তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ কোন ইউনিভার্সিটিতে যায় নাই, কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোন স্কুলে যায় নাই, সেই মোহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তুমি প্রথম পেজে কেন নিয়ে এলে? মাইকেল হার্ট বলেছিল, হে আমেরিকার বড় বড় সাহিত্যিকরা শোনো, হে আমেরিকার বড় বড় গবেষকরা শোনো, আমি মাইকেল হার্ট প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ, যারা 63 বছর হায়াতে জিন্দেগিতে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যার লুকাব দেওয়া হয়েছে সদ্দাকা রসুল্লাহ, যিনি হলেন সত্যবাদী নবী আলামিন নবী, জানার আপনার কিনা 63 বছর হায়াতে জিন্দিগিতে বিন্দুমাত্র মিথ্যা কথা পাই নাই, এই জন্য আমি মাইকেল হার্ট 100 মনুষ্যের জীবন ইতিহাসের ভিতরে প্রফেট মোহাম্মদুর রসুল্লাহর নামটা আমার বইয়ের সূচনাতে আমি উত্থাপন করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, যে নবীর নামটা বইয়ের প্রথম পেজে নিয়ে এলো, যে নবীর নামটা বইয়ের প্রথম পেজে নিয়ে এসেছে বাবু, সেই বিশ্বনবী রসুলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা, আমরা যারা এ জায়গায় বসে আছি আমরা মিথ্যা কথা বলি বলে মনে হয়? দরুদ শরীফ, আল্লাহুম্মা সল্লি আলা, মাইক্রোফোন আচ্ছা দেন, চেঞ্জ করে দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা